নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অগ্রিম দীপাবলির শুভেচ্ছা আপনাদের সঙ্গে থাকলো। প্রত্যেকে দীপাবলি খুব আনন্দে কাটান, ভালো কাটান। বৃষরাশি নভেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি বৃষরাশির মানুষ হন, আপনায় কী ফল পেতে চলেছেন তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়, কিন্তু এই রাশিফল আপনাদেরকে গাইড হিসেবে কিন্তু কাজে কিন্তু দিবে। প্রথম কথা, আপনাদেরকে জানাই আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, প্রথম আসি শরীরগত। দেখুন, শরীরটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ভোগাবে, অর্থাৎ আপনাদের দ্বাদশপতি এবং রাশির অধিপতি আপনার ষষ্ঠভাবে এবং অষ্টমভাবে কিন্তু থাকছে, অর্থাৎ স্বাস্থ্যের দিকটা, শরীরের দিকটা আপনাদেরকে কিন্তু নজর দিতে হবে। শরীরগত দিক নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা থাকছে, ছোটোখাটো সমস্যা কিন্তু আসবে শরীরগত দিক নিয়ে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের কর্মের জায়গাটা। দেখুন, আপনি বৃষরাশির মানুষ, আপনাদের শনি মার্গী হয়ে গেছে, অর্থাৎ আপনাদের কর্মপতি এবং ভাগ্যপতি আপনাদের মার্গী। কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কিন্তু কাটবে, নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে। কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা লাভ, মান সম্মান, যশ বৃদ্ধি এবং ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া এবং ভাগ্যপতি আপনাদের মার্গী, অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট এবং আপনাদের ভাগ্যভাবে এবং আপনাদের কর্মভাবে শুভ বৃহস্পতির অবস্থান আপনাদেরকে কিন্তু নিশ্চিত রূপে ভাগ্যদয় আপনাদেরকে করবে। তবে 20 নভেম্বরের পর থেকে বৃহস্পতির দৃষ্টি পড়ায় কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো দিক কিন্তু পাবেন, অর্থাৎ শরীর নিয়ে যারা ভুগবেন কিনা তাদের 20 নভেম্বরের পর থেকে এই শারীরিক পার্টটা কিছু কিছু ক্ষেত্রে ভালো দিক কিন্তু আসবে। আপনি বৃষরাশির মানুষ, আপনার ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যোগও কিন্তু থাকছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা পাবেন। আপনারা যারা নতুন ইয়ং জেনারেশান আছেন, অর্থাৎ 18, 20, 19 বছর বয়স, প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি বৃষরাশির ক্ষেত্রে যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, আপনি অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে আছেন, আপনি অ্যাজ এ কোরিওগ্রাফার, প্রডিউসার, আপনাদেরকে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বৃষরাশির ক্ষেত্রে বাড়বে। বৃষরাশির ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা যদি আমি বলি, দেখুন আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু থাকবে, অর্থাৎ ধন আপনাদের কিন্তু আসবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনাদের হবে, ছোটোখাটো ভ্রমণ যোগ আপনাদের কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে। তবে সপ্তমপতি ষষ্ঠে চলে যাওয়াতে আপনাদের পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের থেকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি বৃষরাশির মানুষ, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে চোখ কান খুলে রেখে বিজনেস আপনারা করুন। এবং আপনাদের চতুর্থপতি ষষ্ঠভাবে নিচস্থ হওয়ায় মোটামুটি আপনার 16 নভেম্বর পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক গোলযোগ, পরিবারের মধ্যে আপনাদের মতবিরোধ, মতান্তর এটা কিন্তু সৃষ্টি করবে, অর্থাৎ ষষ্ঠভাবে নিচস্থ হয়ে যাচ্ছে এই জায়গাটা। পরিবারের মধ্যে মানুষজনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে গোলযোগ বা মন কষাকষি এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। বিদেশের সঙ্গে যারা রত আছে, বিদেশ থেকে কিন্তু আপনারা যথেষ্ট প্রফিট কিন্তু আপনারা করবেন, বিদেশ থেকে অর্থ আপনাদের আসবে। ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত আপনাদের করবে।
আপনি বিশ্বরাশির মানুষ, লিখে নিন ডায়েরিতে, নোট করে নিন। আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, সাট্টা থেকে এই দীপাবলিতে কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। তবে আপনার জন্মছকে এই জায়গাটা থাকা দরকার। এবার আসি, যারা বিয়ের ব্যাপারে যোগাযোগ করছে তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়বে। এক্ষেত্রে আপনাদের বিয়ের জায়গাটা আপনাদেরকে কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, এবং প্রেমের ক্ষেত্রে সফলতা আসবে, লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও আপনাদের ভালো। তবে চট জলদি কোনো ডিসিশান আপনারা নেবেন না, ফট করে দেখলে ফট করে বিয়ে দিয়ে দিলেন এটা কিন্তু করবেন না, একটু ধীরে একটু ধীরে সুস্থে এই ব্যাপারটাতে আপনারা এগাবেন বিয়ের ব্যাপারে। যে কোনো কাজে দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদেরকে কিন্তু সফলতা আপনাদেরকে কিন্তু দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, বহুদিন পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলো কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। আপনাদের দৈনিক রোজগারের জায়গাটা বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ। কিন্তু আমি আবারও বলবো যে ব্যবসা ক্ষেত্রে যে বড় ধরনের একটা হিউজ অ্যামাউন্ট লাগাবেন এটা কিন্তু আপনারা করবেন না, কারণ আপনাদের সপ্তম এবং ষষ্ঠ কানেকশান এবং সেখানে চতুর্থের কানেকশান অর্থাৎ নিচস্থ এই জায়গাটাতে বড় ধরনের যে টাকা ইনভেস্টমেন্ট করলে কিন্তু লস হয়ে যাওয়া বা টাকা অর্থ ধার দিলে সেই অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি বিশ্বরাশির মানুষ, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। আর্থিক স্থিতির জায়গা আবারও বলছি যথেষ্ট মজবুত হবে। সেলফ প্রফেশনের সাথে যারা আছেন, আপনি এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে আপনি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার, আপনি অ্যাডভোকেট বা কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে অপরচুনিটিগুলো কিন্তু আসবে। সম্পত্তি ক্রয়ের একটা সম্ভাবনা কিন্তু থাকছে, নিজস্ব সম্পত্তি কেনার যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে বিশ্বরাশির। এবং আপনাদের ক্ষেত্রে মানসিক টেনশন উদ্বেগটা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাড়বে। সন্তানের শরীরগত দিক নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের চিন্তার কারণ কিন্তু হতে পারে, সন্তানের হেলথ নিয়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গায় কিন্তু থাকছে। তবে আপনাদের যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু করবেন। অর্থাৎ বিশ্বরাশির বিশেষভাবে অর্থের দিকটা, ফিনান্সিয়াল দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ নভেম্বর মাসে বেশ কিছু অপরচুনিটি, সুযোগ আপনাদের আসবে যা ভবিষ্যতে আপনাদের কিন্তু কাজে কিন্তু দিবে। নমস্কার।